প্রযুক্তি ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে গেল বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুঠোফোনে বাংলায় খুদে বার্তা পাঠানোর খরচ ২৫ পয়সায় নামিয়ে আনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এক বছর পর আবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের দ্বারপ্রান্তে বাঙালি জাতি। তার আগ মুহূর্তে মুঠোফোন অপারেটরদের জন্য ১৮ কোটি গ্রাহকের কাছে খুদে বার্তা কিংবা যে কোনো বিজ্ঞপ্তি বাংলা ভাষায় পাঠানো বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। রোববার থেকে গ্রাহক পর্যায়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। শনিবার রাজধানীর গুলশানে রবি আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক। মোবাইল অপারেটররা যত রকমের এসএমএস তার গ্রাহকদেরকে দেয়, এটা কমার্শিয়াল মেসেজ হোক অথবা নোটিফিকেশন হোক, ট্রানজ্যাকশনাল মেসেজ হোক, সবগুলো এসএমএস তাকে বাংলায় দিতে হবে। দেশে উৎপাদিত কিংবা বৈধভাবে আমদানি করা মুঠোফোনে বাংলায় খুদে বার্তা কিংবা বিজ্ঞপ্তি পড়া যাবে। এতে প্রযুক্তি ক্ষেত্রে বাংলা ভাষার চর্চা আরো বাড়বে বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। আমরা প্রযুক্তিতে পিছিয়ে ছিলাম, কারণ আমরা প্রধান পরাধীন ছিলাম। স্বাধীন দেশ, স্বাধীন দেশ বাংলা ভাষার এই যে ডিজিটাল প্রযুক্তিতে ব্যবহার, সেটাকে নিঃসন্দেহে সর্বোচ্চ সীমার মধ্যে নিয়ে যাবে। মুঠোফোন অপারেটররা বলছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রত্যেক অপারেটরের খরচ হয়েছে ৭ কোটি টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।